দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন। এই কার্যক্রমে 17 দিনে 9 লক্ষাধিক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার 46,364 জন, সহকারী প্রিজাইডিং অফিসার 2,87,722 জন এবং পোলিং অফিসার 5,75,443 জন। প্রথম দিনে 16 জেলায় শুরু হয়েছে এই কার্যক্রম। ঢাকার দনিয়া কলেজে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পর ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম বলেন, চাপ ও প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের। আর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাদুজ্জামান জানিয়েছেন, এই প্রশিক্ষণ দক্ষভাবে ভোট গ্রহণে সহায়ক হবে। এই ট্রেনিংটা আজকে শুরু হলো, এটা চলবে 4 তারিখ পর্যন্ত চলবে। এটা লম্বা সময়, আপনার প্রায় 35,000 শুধুমাত্র আমাদের ট্রেনিং রাখবে সারা দেশে। অবাধ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা যেন নির্ভয়ে তাদের দায়িত্ব প্রতিপালন করে এবং আমাদের পুরো টিম সেইভাবে তাদের পাশে থাকবে এবং একটা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে আমরা টিম অ্যাপ্রোচে সকলে কাজ করব, সেই বার্তাটাই তাদেরকে দেওয়া হয়েছে।